তবে সবচেয়ে প্রচন্ড ঝগড়া হলো সূরা ফাতিহা নিয়ে। সূরা ফাতিহার দলিলগুলো আমি বলি, আর আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করি যেটুকু বুঝেছি হক হলে হকটাই বলবো, নিজে পালন না করলে বলবো যে আমি এটা পালন করি না। এইটা হক হলে আমি ঘুরিয়ে ফিরিয়ে না বলার চেষ্টা করবো, এটার থেকে আল্লাহর কাছে পানা যায়। আমি ব্যক্তিগতভাবে সেটি নামাজে সূরা ফাতিহা পড়ি, অর্থাৎ জোহর আসর যখন মুক্তাদি হই যে নামাজে ইমামের কেরাত শোনা যায় না পড়ি, এবং এটাকেই আমি জোরালো মনে করি। আরো অনেক আলেমে জোরালো মনে করেন। সর্বশেষ আমাদের শেখ মাওলানা শামসুল্লাহ ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তার হাক্কানি তাফসিরে হাক্কানিতে সূরা ফাতিহার তাফসিরে এটাকেই খুব জোর দিয়েছেন, যেটা পড়া দরকার পড়া উচিত ইত্যাদি। তবে হাদিসে স্পষ্ট আছে সেরি নামাজেও রসুলাম সূরা ফাতিহা বা সূরা পড়তে নিষেধ করেছেন সহি হাদিস। তা আমি পর্যায়গুলো আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি খুব সংক্ষেপে। যারা সূরা ফাতিহা পড়তে বলেন না বলেন কিছু আম দলিল নেন, যেটা সাধারণ কথা। যেমন যারা পড়তে বলেন তারা বলেন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না। কিন্তু ফাতিহা ছাড়া নামাজ হবে না মানে ইমামের পিছনে মুক্তাদিরও ফাতিহা লাগবে সরাসরি বোঝা যায় না। কারণ অন্যান্য হাদিসে পাওয়া যাচ্ছে ইমামের ফাতিহায় মুক্তাদির হয়ে যাবে, কাজেই এটা অকাট্য না। আমরা যারা না পড়ার কথা বলি তারা বলি আল্লাহ কোরআনে বলেছেন কোরআন পড়লে চুপ করে থাকো, এটাও অকাট্য দলিল না। চুপ থাকা আপেক্ষিক, বিশেষ করে যে নামাজে কিছু শোনা যায় না সেখানে চুপ থাকবো কেন? তো এগুলো হলো জেনারেল দলিল, স্পষ্ট না। কিছু দলিল স্পষ্ট আছে, সূরা ফাতিহা পড়ার পক্ষে স্পষ্ট দলিল দুটো, একটা জয়ীফ আর একটা ব্যাখ্যা করা যায়। একটা হলো আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন লা সলাত ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সলাত হবে না। আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেক সময় ইমামের পিছনে থাকি। তখন তিনি বলছেন তুমি মনে মনে পড়ো, মনে মনে পড়ো, ইকরাহা ফি নাফসিকা। তা আপনারা হয়তো বলবেন মনে মনে মানে আস্তে আস্তে পড়া, কিন্তু আরবি যদি আমরা দেখি আরবিতে একটা হলো জাহরান, জাহর মানে সরবে পড়া, আর আওয়াজ না দিয়ে পড়াকে কিন্তু নফসেকা বলা হয় না, কি বলা হয়? সিররান। রাসূলুল্লাহ সিররান বলেননি, ফি নফসিকা, এটার ব্যাজ্যিকত্ব মনের ভিতরে আওড়াও, মুখেও তুমি উচ্চারণ করো এটা বোঝা যায় না, হতেও পারে নাও পারে। এ হাদিসটা সহি। দ্বিতীয় যে হাদিস, এখানে এটা রাসূলুল্লাহ সাল্লাম থেকে বর্ণিত যে ইমামের পিছনে তোমরা সূরা পড়বে না তবে ফাতিহা পড়বে, কারণ ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা আবু দাউদের হাদিস, আগেরটা বোধহয় আবু দাউদ ছাড়াও অন্যান্য কিতাবে আছে। এই হাদিসটা ইমামের পিছনে সকল নামাজে, জাহরি নামাজে, সেররি নামাজে, সকল নামাজে সূরা ফাতিহা পড়ার একেবারে স্পষ্ট দলিল, যেটাকে খণ্ডন করার কোনো উপায় নেই। কিন্তু অন্য পয়েন্ট এখানে আছে, হাদিসটার সনদকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী জয়ী বলেছেন, বিভিন্ন ইল্লত দেখিয়েছেন। এটা হলো সূরা ফাতিহার পড়ার পক্ষের দলিল, স্পষ্ট, যেটা অন্য ব্যাখ্যা করার সুযোগ নেই। সূরা ফাতিহা না পড়ার পক্ষে যেগুলো মোটামুটি স্পষ্ট দলিল, তার একটা হলো সহি মুসলিমের, ইমাম মুসলিম সহি বলেছেন ইন্নামা জুআলাল ইমামু লিউতাম্ম বিহি ফাইদা কাব্বারা ফাকাব্বিরু ওয়া ইযা ক্বারা ফানসিতু। যখন ইমামের অনুসরণ করতে হবে, ইমাম যখন আল্লাহু আকবার বলে তোমরাও আল্লাহু আকবার বলবে, আর ইমাম যখন কেরাত করে তোমরা চুপ করে শুনবে। এখন এটা স্পষ্ট যে ইমামের কেরাত শুনতে হবে, এটা অন্তত জাহরি নামাজে, যে নামাজে জোরে পড়া হয় সেই নামাজে যে পড়া যাবে না, এটা স্পষ্ট দলিল। তারপরও ব্যাখ্যার দরজা তো আছেই, কেউ কেউ বলেন এখানে কারা মানে সূরা ফাতিহার পরের কেরাত, এটা হাদিস বিরোধী কথা, কোনো হাদিসে নেই যে কারা মানে সূরা ফাতিহার পরে। দ্বিতীয়ত অন্য হাদিসে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি সালাতের তাকবীর দেওয়ার পরে কাবলা আন তাকরা কারা কাজ করার আগে কিছু সময় চুপ করে থাকেন, ওই সময়ে কি পড়েন? তখন আবু রাসূলুল্লাহ বললেন, আমি ওই সময়ে বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এটা তো সানা, আমরা যে সানা পড়ি এটা তো মাসনুন সানা। তো এখন রাসূলুল্লাহ এই সানাটাকে সূরা ফাতিহার পরে পড়তেন না আগে পড়তেন? কারা মানে বোঝা গেল সূরা তাকবীরের পরে কারা বলা মানেই হলো তাকবীরের পরে যে প্রথম কোরআন সূরা ফাতিহা শুরু হয়। তবে এটা সেররি নামাজে না পড়ার দলিল না, স্পষ্ট না আর কি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু ইমামুন ফাকরাআতুল ইমামে লাহু কিরা, যদি কারোর ইমাম থাকে তাহলে ইমামের কিরাআতে কিরাআত হয়ে যাবে। হাদিসটাকে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, শেখ শোয়াইব আরনাউত, আধুনিক মুহাদ্দিসরা সহ কাদিমরা এটাকে সহি বা হাসান বলেছেন, অর্থাৎ গ্রহণযোগ্য। ইমামের কিরাআতে মুক্তাদির কিরাআত হয়ে যাবে, এটাতে বোঝা গেল ইমামের কিরাআতে মুক্তাদির কিরাআত হয়ে যাবে। তবে হয়ে যাবে এর পাশাপাশি পড়া যাবে না এটা স্পষ্ট না, বিশেষ করে সেরি নামাজে না পড়ার পক্ষে দলিল না। অন্য হাদিসে আসছে, শেখ আলবানি এটা এনেছেন বিভিন্ন সনদে, এটা সহি মুসলিম সহ অন্যান্য কিতাবে আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাজ পড়লেন, পড়ে বললেন, তোমরা কি আমার পিছনে নামাজ পড়ছো, কোরআন পড়ছো? বলে হ্যাঁ। বলে এই জন্য আমি বুঝলাম আমার সাথে কারা ঝগড়া করছে, আর পড়বে না। সাহাবি বলছেন, তখন থেকে ইমামের পিছনে জাহারি নামাজে কেরাত পড়া সবাই বন্ধ করে দিল, সূরা ফাতিহা আসো। তো এটা জাহারি নামাজে না পড়ার খুব স্পষ্ট দলিল। এই জন্য শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলমানু তিনি বলছেন, জাহারি নামাজে ইমামের পিছনে কেরাত পড়ার অনুমতি মানসুখ হয়ে গিয়েছে এই হাদিস সহি হাদিস দ্বারা। এরগুলো সব বোঝা গেল যে জাহারি নামাজে কেরাত পড়া মানসুখ, এগুলো বেশ স্পষ্ট দলিল। এই দলিলগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে অস্বীকার করা কঠিন, আর জাহারি নামাজে পড়তে হবে এর পক্ষে কোনো দলিল নেই। তবে সেরি নামাজে পড়তে হবে এটার পক্ষে দলিল আছে। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা জোহরের নামাজে এবং যে নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাম আস্তে কোরআত পড়তেন, জোহর আসর এবং অন্যান্য নামাজের শেষে আমরা সূরা ফাতিহা সূরা পড়তাম। এটা বোঝা গেল সেরি নামাজে অর্থাৎ নীরব নামাজে সূরা ফাতিহা পড়াটা নিয়ম, জাহরি নামাজে পড়বে না। এই পর্যন্ত আমরা আসলাম, কিন্তু এরপরও হাদিস আছে। শেখ আলবানী রাহেমাহুল্লাহ তিনি সহি বলেছেন, তিনি মেনেছেন নিজে হাদিসটা, যে জোহরের নামাজে রাসূলুল্লাহ নামাজ পড়ে বললেন, তোমরা কি আমার পিছনে কেরাত পড়েছো, পড়বে না। এটা কিন্তু জোহর কিন্তু সরব নামাজ না, কি নামাজ? হ্যাঁ, নীরব নামাজ। তাহলে এখানেও আমরা দেখছি নীরব নামাজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা পড়তে আপত্তি করলেন। তাহলে আমরা যেভাবে ঢালাও ভাবে বলি যে নামাজ হয় না, হবে না, হেন তেন, এগুলো আসলে ঠিক হচ্ছে না। আমরা সবগুলো হাদিস দেখি, সবগুলো হাদিসের আলোকে আমরা মতি, এই সবগুলো হাদিসের আলোকে আমার কাছে যেটা জোরালো মনে হয়, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, কোনো সূরা না পড়লেও নামাজ হবে, কারণ ইমামের কেরাতে মুক্তাদির কেরাত হয়ে যাবে। তবে সেরি নামাজে অন্য কাউকে ডিস্টার্ব না করে যদি পড়া হয়, সাহাবিদের থেকে যে সহি হাদিস আছে এবং কারো ডিস্টার্ব হচ্ছে না, এটা পড়া যেতে পারে ভালো, আমরা আমাদের কাল্পটাকে রাতে ব্যস্ত থাকলো, এটাকে নাজেজ বলাটাও উচিত না। বিশেষ করে কেউ যদি ভালো করে আল্লামা শামসুল ফরিদপুরীর হানাফি মাজহাবের বহসটা দেখেন, দেখবেন যে এটা হানাফি মাজহাবে সেরি নামাজেও কেরাতকে হারাম বলা হয়েছে, এই কথাটা ঠিক না। এই জন্য আমরা বিষয়টা উভয়ে প্রান্তিকতা ত্যাগ করি। বাস্তবতা হলো যে হাদিসগুলোকে সুন্দর করে মনোযোগ দিয়ে নিরপেক্ষভাবে পড়লে প্রান্তিকতা চলে যায়। এটা হলো একটা মশলা যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ঝগড়া করি, এটা আমরা বললাম। এবং যাকে নিয়ে ঝগড়া হওয়ার কথা না, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী তিনি এই হাদিসগুলোকে সহি বলেছেন, তিনি এনেছেন ইমামের কিরাতে মুক্তাদির কিরাত হবে, এটা উনি এনেছেন, হাসান বলেছেন। জোহরের নামাজে নামাজে কেরাত পড়তে আপত্তি করেছিলেন, এটাও এনেছেন, তিনি বলেছেন, এবং যুক্তিটা মোটামুটি গ্রহণযোগ্য যে তাসবিহ হওয়ার কারণে। জাহরি নামাজে কেরাত পড়তে নিষেধ করেছেন, মানসুখ হয়েছে, এটাও আলবানি এনেছে।
এরপরেও যদি আমরা ঝগড়া করি যে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, এটা সত্যই দুঃখজনক। এর বিপরীতে আছে, ইমাম রুকুতে চলে গেলে মুক্তাদি তাকবীর বলার পর রুকু যাবে, কোনো কোরআন লাগবে না, এটার ব্যাপারে প্রায় এজমা সব মাঝাবে। তার মানে ইমাম মুক্তাদির কেরাতটাকে বহন করেছে।